হ্যালো বন্ধুরা, মোনালি ভোলাকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ মোনালির নাচের ক্লাস শেষ হওয়ার পর মোনালির জন্য কিছু খাবার কিনতে গিয়ে দেখি আমদুন আমবাগান মাঠে একটা আনন্দ মেলা বসেছে। তো মেলাতে ঘুরতে গিয়ে হঠাৎ করে ভাবলাম তোমাদের ভিডিওটা দেখাই করে, আর এই মেলাতে তেমন কোনো ভিড়ও ছিল না। তো দেখো বন্ধুরা কত সুন্দর, বাচ্চারা এখানে খেলার জন্য খেলনা গাড়ি আছে। তো দেখো এরকম সামনে এখনো মেলাটা ভালো করে বসেনি বন্ধুরা, সবাই মানে শুরু হয়েছে মেলাটা। ওখানে কিছু দোকানদারের কাছে জিজ্ঞাসা করলাম, বলছে মেলাটা নাকি 20 দিন থাকবে, সেই উল্টো রথ অবধি। তো কিছু কিছু দোকান বসেছে আর কিছু কিছু দোকান এখনো বসেনি। তো যতটুকু ছিল বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো, এ দেখো একটা দোকান, কত সুন্দর বাচ্চাদের খেলনা, মানে সব কিছু জিনিসপত্র পাওয়া যায় আর কি, খেলনা পুতুল অনেক কিছু। এখান থেকে একটা আইসক্রিম বানানোর একটা খাপ খুব পছন্দ হয়েছিল বন্ধুরা, কিন্তু নেইনি, কারণ হঠাৎ করে মেলাতে চলে গেছি, টাকা নিয়ে যায়নি বেশি, এই জন্য নিতে পারেনি। তো দেখো বন্ধুরা এরকম বাচ্চারা এখানে খেলছিল, নতুন হয়েছে, নতুন উদ্বোধন হয়েছে, তো এই জন্য এখনও ওপেনিং হয়েছে বলে এখানে এখনও অনেক লোক জানে না, এই জন্য ভিড়ও তেমন ছিল না বন্ধুরা। তো দেখো ফাঁকা ফাঁকায় খুব ভালো ভিডিও করতে পেরেছি, ভিড় থাকলে এত সুন্দর করে তোমাদের দেখাতে পারতাম না জিনিসটা। দেখো এদিকে আছে বন্ধুরা বাচ্চাদের বাচ্চাদের চড়ার জন্য ট্রেন, খেলনা ট্রেন, 40 টাকা করে টিকিট নিচ্ছিল। তারপর দেখো এদিকে ওরকম বাচ্চাদের ঘোরার জন্য কত কিছু জিনিস আছে। দেখো বন্ধুরা পুরোটা খুব সুন্দর হচ্ছে আনন্দ মেলা। এই মেলা থেকে মোনালির জন্য দেখো খেলনা কিনেছে। এই খেলাটা মোনালির জন্য কিনেছে। তো তারপর দেখো বন্ধুরা ওই আমবাগান মাঠে এমনিতে একটা পার্ক, তো ওখানে দেখো বন্ধুরা ওর মোনালি ওর বন্ধুর সাথে এরকম খেলছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টও অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে।